সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে চলে আসলাম সেই গ্রামের নাম হচ্ছে বাঘাডুবা, এবং এই বাঘাডুবা গ্রামটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত। খুবই সুন্দর একটি গ্রাম। আজকে আমরা এরকম গ্রামীণ মেট্রো পথ ধরে সামনের দিকে যাব, এবং এই গ্রামের যে দৃশ্যগুলো রয়েছে মূলত সকালবেলার প্রকৃতি সেটি আপনাদের দেখাব। চারিদিকে কিন্তু অসংখ্য পাক পাখালি ডাকাডাকি করছে, আপনারা সেই পাখির কলকাকলিও শুনতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ব্যক্তিগতভাবে আমি একটু অসুস্থ, সেই অসুস্থতার কিছু কারণও রয়েছে, সম্ভবত কিছু কারণ রয়েছে, সেগুলো আজকে বলবো। সেই সাথে সাথে উপভোগ করতে থাকুন আজকের এই বাঘাডুবা গ্রামের খুবই সুন্দর প্রাকৃতিক এবং মনোরম কিছু দৃশ্য। আর আপনারা যারা এখন পর্যন্ত বিডি সমাচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো অসুস্থতার যে কারণটি সেটি হচ্ছে টানা কিছুদিন আমি ভিডিও করার ফলে, অনেক রোদের মধ্যে ঘোরাঘুরি করার ফলে খুবই অসুস্থ গত দুই দিন থেকে। তারপরও কিন্তু ভিডিও করার কার্যক্রম অফ নেই। খুবই সুন্দর একটি দুটি পাখি বসে আছে ওখানে। যেহেতু এখন সিজন পরিবর্তন হচ্ছে, শীত থেকে গরমের দিকে যাচ্ছে, এর জন্য অসুস্থতার কারণ হতে পারে, অথবা রোদে ঘোরাঘুরি করার কারণেও কিন্তু হতে পারে। আর এখন কিন্তু আপনাদের সুপ্রিয় ভিউয়ার্স, চৈত্র মাস প্রায় শেষের দিকে, কিছুদিন পরেই বৈশাখ মাস আসবে, কিন্তু সেই শীতের আবহাওয়া কিন্তু এখনও শেষ হয়নি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে চারিদিকে প্রায় কুয়াশার চাদরে মুড়ে রয়েছে। সকালবেলা ড্রেন দিয়ে পানি আসছে ধান খেতে। এদিকে গাছগুলোতে আমের গুটি এসেছে, দেখুন কত সুন্দর। আর ঘুঘু ডেকে চলছে একদম নির্জন গ্রামে। খুবই সুন্দর একটি গ্রামীণ রাস্তা। অনেক দূর থেকে ঘুঘুর ডাক ভেসে আসছে। ঘুঘুর ডাকগুলো শুনলে মনে হয় যেন একদম নির্জন গ্রামে বসে আছি, সেই সাথে সকালবেলার সুন্দর সোনালি রোদ সব মিলিয়ে আজকের দৃশ্যগুলো কেমন লাগছে। এদিকে অনেক বড় একটি গাছ, সম্ভবত এখানে একটি পাখির বাসা। আমরা একটু পাখির কলকাকলি শুনি সকালবেলা, এর জন্য একটু কথা বলা বন্ধ রাখি। খুবই সুন্দর পাখির ডাকাডাকি। আসলে সকালবেলার প্রকৃতিতে ভিডিও করার যে আনন্দ, সেই আনন্দ কিন্তু অন্যরকম একটি অনুভূতি। সকালে আপনি পাবেন একদম শান্ত স্নিগ্ধ বাতাস,
যদিও শরীর অসুস্থ তারপরেও কিন্তু খুবই ভালো লাগছে, আসলে মন থেকে অনেক ভালো লাগছে। কারণ সকালবেলার যে প্রকৃতি দেখুন, চারিদিকে কুয়াশায় ঢেকে রয়েছে, এদিকে তাল গাছের সারি, পাখি ডাকাডাকি করছে, গ্রামীণ সুন্দর মিঠো পথ, সব মিলিয়ে দৃশ্যগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এদিকে খুবই সুন্দর একটি পুকুর পাড় রয়েছে, পুকুর পাড়ের গাছগুলোর যে প্রতিচ্ছবি সেটি কিন্তু পুকুরের পানিতে পড়ে আরও সুন্দর লাগছে। সকালের সূর্য দেখুন অলরেডি উঠে গিয়েছে, যেহেতু এখন চৈত্র মাস, সেই সাথে ঘুঘু ডাকা গ্রামীণ পরিবেশ, সব মিলিয়ে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আজকের এই ভিডিওগুলো, সেই সাথে গ্রামীণ প্রকৃতি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই গ্রামে একজন চাচাকে পেয়ে গেলাম, আমরা একটু চাচার সাথে কথা বলি। সকালবেলার তিনি কি কি কাজ করছেন? চাচা কেমন আছেন? সকালবেলা উঠলাম, নমাজ পড়লাম, মোটর পানি সেরি করছেন? হ্যাঁ সেরি করছেন, সেরি করে আইরে নমাজ করছি, নমাজ করে পানি ছাড়ছি, পানি ছাড়া বাল বাতর দেন ঠেক ঠেক দিলাম, পানি কোন খাতে যাইতেছে না যাইতেছে এলি দেখতেছি আর কি। ধান কিরকম হয়েছে এবার আপনার? ধান মোটামুটি ভালোই হয়েছে, আর খারাপ হয়নি ইনশাল্লাহ। এই এই পুরো এই দেখার দায়িত্বে আপনি আছেন? না আরও আছে, উমির আছে, ওই উমির আছে, ও ওখানে দুটো আছে, ওই তারও আছে। আরও আম কিরকম ধরে গাছগুলোতে? আম কত বছর ভালো ধরে, কত বছর কম ধরে। এবার তো গুটি ভালোই আসছে দেখলাম, কত গাছ আর গুটি নেই খেয়ে দিই, গাছে গুটি নেই খেয়ে। হ্যাঁ ঠিক আছে। কি আম এগুলা? কলম গাছ তো? কলম গাছ এগুলো, হ্যাঁ কলম গাছ, সব কলম গাছ। তো খুবই সুন্দর একটি গ্রামীণ পরিবেশ, ঘু ঘু ডাকছে, সেই সাথে সুন্দর বাতাস। এরকম একটি গ্রামীণ পরিবেশে আপনাদের ভিডিওটি উপহার দিতে পেরে আমিও ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত। তো এখন কোথায় যাবেন চাচা? এখন বাড়ির যাওয়া, একটু একটু রোজুর রোজু করে শুইব। আচ্ছা ঘুমাবেন না? আচ্ছা রেস্ট নেবেন? আচ্ছা ঠিক আছে, যান তাহলে চাচা। তো ঘুঘু ডাকা নির্জন পরিবেশে আজকের এই গ্রামের দৃশ্যগুলো খুবই সুন্দর এবং মনকে আনন্দে ভরিয়ে দেয়। এদিকে দৃশ্যগুলো আপনাদের একটু দেখাই, এদিকে খুবই সুন্দর তাল গাছের সারি কিন্তু রাস্তার এক পাশে, পাখি উড়ে যাচ্ছে, এদিকে সুন্দর বাঁশ ঝাড়, আর চারিদিকে যত দূর চোখ যায় তত দূর কিন্তু সবুজ ধান ক্ষেত, যদিও কুয়াশার কারণে জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, তবে খুবই সুন্দর একটি সকালবেলার গ্রামীণ প্রকৃতি। সেই গ্রামীণ প্রকৃতিতে আজকের এই ভিডিওটি আপনাদের দেখালাম। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়।